हमारे देश के सरकार मोदी जी पार्लामेंटे बिल आनते जाच्छे दुटोर बेसी बच्चा लिते पावे ना आमी बोलते चाहे पार्लामेंटे जतगुलो एमपी आछे एई भावना एई चिंता धारणा आमादे दादाजीरा पर्दा दरा जदि निये नितो तोमरा केउ आर दुनियार मुख देखते ना ठीक कि ना कथा बोले एई चिंता धाराटा तोमादेर जे नेमो खरामरा बोलछे तोदेर बाप दादारा जदि एई भावना चिंता निये नितो पूरा दुनियार मुख देखतिस ना आर आमरा विश्वास राखी पृथिवीते जतगुलो मानुष आसबे सकलेर रुजिर मालिक सकले बोलुन के अल्लाह एटा जादेर विश्वास नेई तादिके बोलबो समुद्रे एक बार चापो पानी जहाजेर ओपरे एकटा तिमी माछ वैज्ञानिकरा बोलछे एक दिने 100 क्विंटल खाबार खाय के रुजी मापे तीन भाग प्राणी पानीते आछे एक भाग स्थले आछे पानी तलाय रुजी सकल के आमार आल्लाह दिच्छे सामान्य एकटा मानुष के आमार आल्लाह 100 ग्राम चालेर भात आमार आल्लाह दिते पारबेन केमन विश्वास तोमार अल्लाहर प्रति सुनेलेन हिमंत विश्व शर्मा जी बोलले मुसलमान चार चार शादियां करते चार चार बीबियां रखते इसके ऊपर कानून होनी चाहिए हुजूर कोटा बो अपना एकटा अमरु एकटा अपना कोटा एकटा एकटा ती झमेला शेष ना या चारटा की बोलचेन आमादेर दादोरा की बोलतो जानेन अबे दिल्ली का लड्डू जो खाएगा वो भी पछताएगा जो ना खाएगा वो भी पछताएगा কি বলে যাদের বিয়ে হয় নাই সেই যুবকরা মনে মনে করছে শালা কবে বিয়ে করব আমরা মনে মনে হচ্ছে না যুবকরা এত পাগল যারা আমার যুবক ভাই আছে তারা শুনো মেয়েরা যদি দুবার আই লাভ ইউ বলে হারাম কর হাত কেটে নাম লিখেছে তার দুবার আই লাভ ইউ বলে তিনবার আই লাভ ইউ বললে হাত কেটে নাম লিখেছে আর যে মা তোমাকে কোলে করে মানুষ করলো স্থনে দুধ পান করালো তার নামটা লিখতে পারলে না হাত কেটে কিন্তু একবার খালি বলেছে আই লাভ ইউ একবার খালি এরকম করে দিয়েছে শালা যে করে দে চোখ মেরেছে তার নামটা লিখে দিলে কুড়ে এই নাম তোমার বাসি নাম রেখেছি আবার ফটো তুলে পাঠাচ্ছি হাত কেটে নাম রেখেছি আমার মুসলমান ভাই চারটা বউ ইসলামী শরীয়তে জায়েজ আছে জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা উলামারা আপনারা কেউ স্টেজে বলবেন না আপনারা বলুন যারা আলেম থাকবেন কথা বলবেন দ্বিতীয় বিয়ে করতে গেলে স্ত্রীর এজেন্ট লাগবে না লাগবে না কথা বলেন না যারা বলছেন লাগবে তাদের ইসলাম সম্পর্কে জ্ঞান নাই কোনো এজেন্টের দরকার নাই এটা হচ্ছে ইসলাম শরীয়ত বিবির এজেন্টের প্রয়োজন নাই বিবির ইজাজত নিবার প্রয়োজন নাই অনেক ছেলে মনে মনে করছে ভালো হুজুরকে দাওয়াত দিয়েছিস বে কালকে আবার একটা করে নেব তুমিও কেলানি খাবে আর আমিও কেলানি খাব ওটা নয় আমার আল্লাহ চারটা বিয়ে জায়েজ করেছেন কিন্তু একের অধিক বিবাহ করতে পাবে আমার মায়েরা ভালো করে শুনবেন ইসলামের উপরে কু নজর আনবেন না কু মন্তব্য করবেন না আল্লাহ মধ্যখানে কিন্তু শব্দ রেখেছেন তাফসিরে কিন্তু শব্দ রাখা আছে কিন্তুটা কি যদি তোমাদের মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট চারটা বিবি আল্লাহর কসম আল্লাহ গোটা পৃথিবী কিয়ামত পর্যন্ত বায়োরেটাটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ যতগুলো পাপ আসবে কিয়ামত পর্যন্ত সমস্ত পাপগুলোকে ট্যাকেল দিবার জন্য ইসলাম রেডি আছে জোরে বলুন সুবহানাল্লাহ ইসলাম রেডি ইসলাম সব সময় রেডি আছে আমাদের কোরআনে চারটা বিয়ে আছে এই জন্যই তোমার স্ত্রী যদি বন্দা হয় দেখুন এখন আধুনিকে যুগ যুগ পাল্টাচ্ছে কলকাতায় যান যদি বলেন আমার 10 বছর বিয়ে হয়েছে বাচ্চা হয়নি ডাক্তারে পরামর্শ দিবে চিন্তার কিছু নাই টেস্ট টিউব মেশিনের বাচ্চা হচ্ছে না হয়নি ছেলের বীর্য অন্য একটা মেয়ের বীর্য নিয়ে মেশিনে ভরে সেই ভ্রণটাকে তৈরি করে মায়ের পেটে ভরে দেওয়া হয় সেই বাচ্চাটা 7 মাস বয়স হলে তাকে আবার অপারেশন করে তুলে নেয় যদি ইসলামী শাস্ত্র ইসলামী মাসলা মাসাইলের তরফ থেকে জানতে চান ওই বাচ্চাটা অবৈধ বাচ্চা নাজায়েজ বাচ্চা হারাম বাচ্চা ইসলামী শরীয়ত চলুন
আরো একটু আগে। এই জন্যই তোমার স্ত্রী বন্দা হলে তুমি আর একটা বিবাহ করো সন্তান নিবার জন্য, তোমার বংশ পরম্পরা রাখার জন্য। তোমার স্ত্রী অসুস্থ, ডাক্তারে নিষেধ করে দিয়েছে এত শরীর অসুস্থ, তুমি স্বামী স্ত্রী মিলামিশা করতে পাবে না, আল্লাহ আপনার মধ্যে যৌবন দিয়েছে, হারাম কাজে না লিপ্ত হয়ে, জিনাই না লিপ্ত হয়ে হালাল একটা স্ত্রী গ্রহণ করুন, হালাল সম্পর্ক রাখুন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলছে মুসলমান চারটা করে বউ রাখে, তাদের ঘটনা বলে দিই। ঘরে একটা বউ, দিল্লিতে একটা বউ, বোম্বেতে একটা বউ, বাজারে একটা বউ, পতিতালয়ে আর একটা বউ রেখেছে। তোরা বিনা বইয়েতে জিনা করিস, আর আমরা হালাল পথে স্ত্রী গ্রহণ করি আবার আল্লাহর হুকুম মেনে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য মুসলমান আপনার উপরে চক্র চলছে, চক্র ঘুরাচ্ছে, কেন চারটা বিয়ে করবে? যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী জি পার্লামেন্টে দুঃখের সঙ্গে বললেন, হামারে দেশ কে জিতনে ভি লোক হ্যায় মুসলমান ভাইয়ো বহিনো, মুসলমান বেটিও কে সাথ বড়া জুলুম হোতা হ্যায়, কব মুসলমান লোক আপনি বিবি কো তালাক দেকে বড়া জুলুম করতে, ইসিলিয়ে মাই তালাক পর বিল লানা চাহতা হুঁ, হামারা দিল মে দরদ হুয়া কিসকে লিয়ে, মুসলমান বেটিও কে লিয়ে, মুসলমান মাও কে লিয়ে। মোদি জি জরা ইয়ে তো বতাও, হামারে দেশ কে মুসলমান বেটিও কে উপর ইতনা মহব্বত হ্যায় আপকা, লেকিন গুজরাট মে বিলকিস বানু কে উপর আপকো মহব্বত নহি আই। जिस दिन आप भाषण दे रहे थे लाल किले पर 15 अगस्त का दिन 2022 को, गुजरात के अदालत ने बेकसूर खल्लास कर दिया 11 जन को, जो लोग बिल्किस बानू को बलात्कार किया। हमारे देश के सर शर्म से झुक गए। हमारे देश के बड़ी अजीब बात है, अमर मुसलमान भाई कष्ट लागे, আমার দেশের ওই শিক্ষিত সমাজকে বলছি যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলো, একটা মুসলমান মেয়ে বোরকা পরে স্কুলে গেলে, বোরকা পরে কলেজে গেলে তাকে আদালতে যেতে হয় কেস লড়তে, আর আমাদের দেশে ন্যাংটো ঘুরে বেড়ালে তার জন্য কোনো আইন পাস করা হয়। ঠিক বললাম না ভুল বললাম? কষ্টের বিষয়, পুরে দুনিয়াকে সামনে हिंदुस्तान का सर झुक गया। कब? मणिपुर में दो मां को, तीन बहन को नंगा घुमाया गया, और उसके हर जगह पे हाथ डाला गया। कितना शर्मनाक बात है। अगर इस्लाम का कानून होता तो इस्लामी शरीयत कहता है जो लड़का लोग, जो लोग ये काम किया उसको फौरन उनके सर जुदा कर देना चाहिए। जो लोग किया है जरा एक काज करे चे तादेर मुंडुच्छेद करे दिया दरकार। इस्लाम बोलचे बड़ कष्ट लागे, कुरान शिक्षा दिए चे वला तकरबुज जिना इन्नहु काना फाहिशा वसा सबीला। क्या मान नबी बोलो व्यभिचार करा तो दूरेर कथा, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই কথা বলেছেন, পার্লামেন্টে পক্ষ বিপক্ষ এত লোক আছে, আমাদের দেশের এতগুলো মিডিয়া আছে, একটাও মিডিয়াওয়ালা, একটাও বিপক্ষ দলের একটাও এমপি কেউ দাঁড়িয়ে জিজ্ঞেস করলো না, স্যার আপ তো হামারে দেশ কে প্রাইম মিনিস্টার হ্যায়, মুসলমান লড়কি কে লিয়ে ইতনা দরদ হ্যায় কি মুসলমান লোক তালাক দেতে তো আপকে দিল মে দরদ হুয়া, লেকিন আপ হামারে দেশ কে প্রাইম মিনিস্টার সাহেব আপকা বিবি কহাঁ পর হ্যায়। কথাটা বুঝতে পারেন নি আমার? মোদিজির বিবি আছে না নাই? কোথায় আছে? তাকে কিন্তু স্থান দেন। আচ্ছা আমি যদি আপনাদের কাছে বলি, সবাই নিজের বউকে পর্দায় রাখবেন, আর আমার বউ যদি বাজারে ঘুরে বেড়ায় আমার বলা চলবে? যে নিজের বউকে জায়গা দেয় না সে লোকের বউকে নিয়ে চিন্তা করা তার প্রয়োজন আছে? প্রয়োজন নাই। কষ্টের বিষয় এটাই, আমাদের দেশে কুকুর নিয়ে ফ্ল্যাটে রাখতে পারে, কুকুর পালতে পারে, কুকুরের সঙ্গে শুতে পারে,
কিন্তু একটা মুসলমান ছাগল নিয়ে যদি ঘরের মধ্যে পালে তার বিরুদ্ধে আন্দোলন করা হয়। কুরবানির সময় বোম্বের মীরা রোডে একটা মুসলিম পরিবার সে দুটো ছাগল এনেছে কুরবানি দিবে বলে। বেচারা ছাগল এনে বাড়িতে রেখে মার্কেটে গেছে, ঘুরে এসে দেখছে 2000 লোক অন্ধভক্ত সেখানে হাজির, জয় শ্রীরামের স্লোগান দিচ্ছে তাদের বিরুদ্ধে। মুম্বাই পুলিশকে স্যালুট, তারা এসে সামাল দিয়েছে, তাদেরকে সরিয়েছে। সেই মেয়েটা মুসলিম পরিবারটা সাক্ষাৎকারে কি বলেছে জানেন? হামারে পড়োশি একটি জব দিওয়ালি কি ওয়াক্ত হতা থা তো হাম উসকে ঘর মে মিঠাই লেকে দিওয়ালি কি বধাই দেনে জাতি থি, ও ভি হামারে খিলাফ খড়া হো গিয়া। ওই পরিবারটা ওদের বিরুদ্ধে দাঁড়িয়েছে দেওয়ালির সময় যাকে মিষ্টির প্যাকেট দিয়েছে।